এবিএম ফজলে করিম চৌধুরীর 66তম জন্মবার্ষিকী উপলক্ষে পথ শিশুদের নিয়ে গিরিছায় আনন্দ ভ্রমণের আয়োজন করেছে রাউজানের সমাজসেবী সংগঠন ব্রাদার্স অ্যাসোসিয়েশন। বুধবার ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের পৃষ্ঠপোষক জমিরুদ্দিন পারভেজের নির্দেশনায় ভ্রমণ আয়োজনের পরিচালনা করেন ব্রাদার্সের সভাপতি শাহাদাত রিফাত। এ সময় উপস্থিত ছিলেন কলামিস্ট ও গবেষক ডক্টর মোহাম্মদ মাসুম চৌধুরী, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নির্বাহী সদস্য ও রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি বাবু সুমন্দে, ইউনিয়ন আওয়ামী যুবলীগের নির্বাহী সদস্য মোহাম্মদ এরশাদ। সংক্ষিপ্ত আলোচনায় ডক্টর মোহাম্মদ মাসুম চৌধুরী বলেন, রাউজান এখন সন্ত্রাসের জনপদ থেকে শান্তিপুরীতে রূপান্তরিত হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবিদ, নোমান, মামুন, সাজ্জাদ, সাইমন, সৌরভ, শাহিন, হোসেন, নাহিয়ান, আরাফাত, সাজিদ, মাইমন, ওমর প্রমুখ। হ্যালো হ্যালো হ্যালো, আই রে আই রে আই আই দে।